হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাইকে স্বাগত জানাই আজকের ভিডিওতে বন্ধুরা তো দেখেন আমরা এখানে আমি এটা একটা অফিসের কাজ করছিলাম তো এটা আমি শুরু থেকে একদম আমি যত কিছু কাজ হয়েছে সব ভিডিও আপনাদের দিয়েছিলাম ডাটটিং আসা থেকে শুরু করে ডাটিং লাগানো তারপরে হচ্ছে মেশিন কানেকশান কিভাবে নিতে হয় মেশিন কানেকশান লাগানো থেকে শুরু করে সব কিছু দেখেছিলাম আপনাদেরকে কয়েকটা ভিডিও দিয়েছিলাম এ শুধু এই জায়গায় তো এখন আমাদের এখানে লাস্ট ফিনিশিংয়ের কাজ চলছে অর্থাৎ গ্রিল ফাইনাল কাজ চলতেছে গ্রিল লাগানো তো দেখেন আপনারা গ্রিলগুলো কীভাবে লাগানো হয় এখানে আমি একেবারেই ফঙ্খানু ফঙ্খভাবেই আপনাদের দেখাতে পাচ্ছি না কারণ আমি একটু বিজি আসি আর কাজটা একটু তাড়াহুড়ায় কারণে তাড়াহুড়ার কারণে একটু আর্জেন্ট কাজের কারণে বিস্তারিতভাবে পুরো দেখাচ্ছি না শুধু কিভাবে ওরা কাজ করতেছে এটা দেখুন আমার আরও কাজ আছে এখানে অনেক কাজ আসে প্রচুর কাজ আছে আমাদের স্যার এখানে এগুলো আরও অনেক কাজ হবে তখন আপনাদেরকে একবারে ক্লিয়ারলি আরও বিস্তারিত দেখাবো এবং আমার চ্যানেলের নিচের দিকেও আরও ভিডিও আসে এটার উপরে সেটাও আপনারা দেখতে পারেন এবং আগে আরও এ ধরনের কাজ হবে সেখানেও আমরা আরও ভালোভাবে দেখিয়ে দেব দেখাবো শুধু আজকে শুধু দেখাচ্ছি এভাবে কীভাবে লাগাচ্ছে উপরে আমি এই জন্য ক্লিয়ারলি দেখাচ্ছি না তাড়াহুড়া কাজ তো আর পুরো বিস্তারিত একবারে ক্লিয়ারলি নিয়ারলি একবার ক্লোজলি দেখাতে গেলে লম্বা করতে হবে ভিডিও সময়ের দরকার আর আমি এখানে এখন আর্জেন্ট কাজের কারণে অত বিস্তারিত আপনারা দেখাতে পারছি না শুধু দেখাচ্ছি কিভাবে লাগাচ্ছে আপনারা এটা দেখুন আপনাদের জন্য আপাতত এই ভিডিওটা পরবর্তীতে যখন আরও আমাদের কাজ হবে এখানে আমাদের আরও প্রচুর কাজ আসে হবে তখন আপনাদেরকে ক্লোজলি আরও দেখাবো কিভাবে কী কী করতে হয় গ্রিল কিভাবে ফিক্সিং করতে হয় তো সিম্পলি এখন শুধু দূর থেকে দেখাচ্ছি এরা ফিক্সিং করছে সেগুলো দেখেন আশা করি সেটাও আপনাদের ভাল লাগবে খারাপ লাগবে না ইনশাল্লাহ আপনারা কমেন্ট কমেন্টস করবেন আপনারা কি দেখতে চান কিভাবে দেখতে চান সেগুলো কমেন্টস করলে আমি সেটার উপরে ভিডিও নির্মাণ করতে পারি এখন অনেকটা কন্টেন্ট আমার বানানোর আমি এটা টপিকটা আমি খুঁজে পাই না কি টপিকের উপরে বানাবো কারণ সব রকম টপিকের উপরে মোটামুটি বানানো হয়েছে তো এখন আমি এজন্য ধ্যান দিই শুধু আপনাদের কমেন্টের উপর আপনারা কমেন্টস করলে কি জানতে চান কী দেখতে চান সেটার উপর ডিপেন্ড করি আমি ভিডিও বানার চেষ্টা করব ইনশাল্লাহ কারণ চ্যানেলে এখন প্রায় দুশোর কাছাকাছি ভিডিও অলরেডি হয়ে গেছে তো কিছু কিছু জিনিস আমি বারবার আবার ঘুরে ফিরিয়ে দেখাচ্ছি আপনার আপনাদের জন্য কিন্তু তারপরও আপনাদের অনুরোধ যদি থাকে আপনারা যদি কমেন্টস করেন আপনারা জানতে চাইলে সেগুলা সেগুলোর উপরে ভিডিও বানালে সবচেয়ে বেটার হয় আর এখন সময়ের কারণে লাইভও করতে পারি না কারণ ডিউটি খুব হার্ড চলতেছে একটু সময় লম্বা সময় আমি আসতে দেরি হয়ে যায় এই জন্য লাইভও করতে পারছি না ইনশাল্লাহ সময় করে লাইভও আসবো মাঝে মাঝে তো ভালো থাকবেন সবাই আমাদের সাথে থাকবেন সাপোর্ট করবেন ধন্যবাদ বাই বাই